ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে জিলহাজ মাসের প্রথম 10 দিন যারা হজ করছে না তারা কি আমল করবে। সম্মানিত বোন, এই 10টা দিন আপনার ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে, সদকা খায়রাতের মাধ্যমে কাটাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখতেন, এবং খাস করে যে আরাফার দিন আছে আপনার 9 তারিখ, সে 9 তারিখে খাস করে আরাফার রোজা রাখবে। এবং আমরা জানি যে আরাফার রোজার সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন, ইউগফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, 1 বছর আগের গুণা এবং 1 বছর পরের গুণা আল্লাহ তাবারক তাআলা মোচন করে দেন। তবে যারা হাজি তারা রাখবে না, যারা অহাজি, যারা হাজি নয় তারা রোজা রাখবে। এবং এই দিনে একটি করে দোয়া পড়বে, একটি দোয়া খাস করে পড়বে আরাফার দিনে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আপনার খাস তকবীর আর আম তকবীর বেশি বেশি করে, জিলহজ মাসের যখন চাঁদ নজর চলে আসবে তখন থেকে আপনার বেশি বেশি করে তকবীর পাঠ করবে। একটা অনির্দিষ্ট তকবীর হচ্ছে আপনার যখন আপনি সুযোগ পাচ্ছেন, সময়ে সময়ে আপনি তকবীর পড়বেন, যেহেতু মহিলা তো আস্তে আস্তে পড়বেন। আর নির্দিষ্ট তকবীর হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, আর খাস করে আপনার ওই আরাফার দিনের ফজর থেকে, 9 তারিখের ফজরের নামাজ পর থেকে নিয়ে 13 তারিখের আসরের নামাজের পর পর্যন্ত প্রত্যেক ফরজে নামাজ পড়ে আপনার খাস তকবির একটা পড়তে হবে। সেটা হচ্ছে কি, আম তকবির, খাস তকবির, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিল হামদ।